প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আমরা কিছু কাজ আলোচনা করেছিলাম আগের দিন। আজকে তারপর থেকে অর্থাৎ স্ট্যাটাস বার সম্বন্ধে, নতুন ডকুমেন্ট কীভাবে তৈরি করা যায় সেগুলো, নতুন ডকুমেন্ট কীভাবে খোলা যায়, ডকুমেন্ট সেভ করা যায় কীভাবে, সেভ করে রাখা ডকুমেন্টকে কীভাবে খোলা যায় এবং ডকুমেন্ট কীভাবে বন্ধ করা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা বলি যে আমরা কম্পিউটার প্র্যাকটিক্যাল খাতায় কিছু আঁকা দিয়েছিলাম, সেগুলো তোমরা আশা করি করতে আরম্ভ করে দিয়েছো। তাও আমি আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি কী কী আঁকা আমরা দিয়েছি, সেগুলোকে তোমরা করে ফেলবে এর মধ্যে। আর আমরা দেখো ওয়ালপেপার পরিবর্তনের এই আঁকাটা দিয়েছিলাম, 4 নম্বর পাতায় ওয়ালপেপার পরিবর্তন। তারপরে 5 নম্বর পাতায় স্ক্রিন সেভার উইন্ডোর এই আঁকাটা দিয়েছিলাম। এরপর আমরা এইখানে দেখো সময় ও তারিখ নির্বাচন করা এই আঁকাটা দিয়েছিলাম, এটা 7 নম্বর পাতায়। তারপরে চলো এই ক্যালকুলেটারের আঁকাটা দিয়েছিলাম, এটা হচ্ছে 8 নম্বর পাতায় ক্যালকুলেটারের আঁকা, এখানে দেখো ক্যালকুলেটারের আঁকাটা রয়েছে। এরপরে আমরা নতুন যেটা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর পরিচিতি, এইটা থেকে 13 নম্বর পাতায় এই টোটাল এমএস ওয়ার্ড উইন্ডো সম্বন্ধে এই আঁকাটা আমরা দিয়েছিলাম। তো তোমরা আশা করি এইগুলো করে ফেলেছো, আর যারা করনি তারা করে ফেলবে। আর আজকে আমরা চলো মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আরও কিছু কাজ, যে অংশগুলো বাকি ছিল সেগুলো আমরা আজকে দেখে নিই। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডো খুলে নেব। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে নেব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অপশানে ক্লিক করলেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 খুলে যাবে। তো এখানে আমাদের, আমরা আগের দিন সমস্ত মেনু বা রিবনগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা তারপরে স্ট্যাটাস বার সম্বন্ধে একটু জেনে নেব। তো স্ট্যাটাস বার দেখো, আমাদের স্ট্যাটাস বার হচ্ছে কোন অংশটাকে বলে আমরা একটু দেখিয়ে নেব। যে স্ট্যাটাস বার হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 উইন্ডোর একেবারে নিচের দিকে যে বারটা দেখতে পাওয়া যায়, এই যে বারটা, এই বারটাই হলো স্ট্যাটাস বার। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোর একেবারে নিচের দিকে যে বারটা দেখা যায় তাকেই বলা হয় স্ট্যাটাস বার। এবং এখানে ডকুমেন্টের সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যায়। এবং আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, পেজ নাম্বার, লাইন নাম্বার, কলাম নাম্বার, ওয়ার্ড সংখ্যা, অর্থাৎ এখানে যদি কোনো কিছু লিখি তাহলে কতগুলো ওয়ার্ড আমি লিখলাম বা টাইপ করলাম সেটা কিন্তু স্ট্যাটাস বারে দেখা যাবে। চলো আমরা দেখে নিই কীভাবে দেখা যাচ্ছে কি না। আমরা একটা টাইপ করছি, দি উইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো একটু সাইজটাকে বড় করে নেব। দেখো এখানে কতগুলো ওয়ার্ড আমি টাইপ করলাম, দেখো 9টা ওয়ার্ড, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা স্ট্যাটাস বারে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড সংখ্যার 9টা। তো কোন কলামে আছি এখন আমি? 45 নম্বর কলামে আছি, অর্থাৎ 1 2 3 করে এরকম 45 নম্বর কলামে আছি বলে আমাকে দেখাচ্ছে 45 নম্বর কলাম। এবং লাইন নাম্বার 1 প্রথম লাইনে আছি বলে লাইন নাম্বার 1, এন্টার দিয়ে দেখো পরের লাইনে চলে গেলে লাইন নাম্বার 2 দেখাবে। এবং পেজ নাম্বার কোন পেজে আছি সেটা দেখাচ্ছে, পেজ 1 অফ 1, অর্থাৎ একটা পেজের মধ্যেই আমরা আছি। আমরা যদি নেক্সট পেজে চলে যাই তাহলে আমাকে 2 নম্বর পেজ দেখাবে, অর্থাৎ দেখো আমি যদি নেক্সট পেজে চলে যাই কীভাবে যাওয়া যায়। দেখো আমি এখান থেকে কপি পেস্ট করে লেখাটাকে আমি বারবার করে দেখো লিখে নিচ্ছি, দেখো আমি পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে চলে গেলেই দেখো 2 অফ 2 দেখো দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই যে লাইনে লাইন নাম্বার 1-এর জায়গায় যদি এন্টার দিই তাহলে দেখো লাইন নাম্বার 2 দেখাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পেজে 2 অফ 2 দ্বিতীয় পেজ, অর্থাৎ
দু নম্বর পেজের মধ্যে আমরা রয়েছি এবং কলাম নাম্বার 1 এবং ওয়ার্ড সংখ্যা 171, অর্থাৎ স্ট্যাটাস বারের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখে নিতে পারি। তো এরপরে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করা যায় কিভাবে সেটা দেখব। তো এটাকে আমরা, অর্থাৎ এই যে পার্টটা তৈরি হলো, এই যে টেক্সট এরিয়া অর্থাৎ ওয়ার্ড 2007 অ্যাপ্লিকেশনটি খোলার পর যে সাদা যে অংশটা, এই যে আমরা যেটা খোলার পর যে সাদা অংশটা দেখতে পাচ্ছি তাকে টেক্সট এরিয়া বলে। এবং এই সাদা পাতার ওপরের বাম দিকে এই যে এইখানটা দেখো একটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ ব্লিঙ্কিং করছে এরকম একটা কার্সারটা একটা জ্বলছে নিচ্ছে, এই যে অংশটা আমরা দেখছি অর্থাৎ সেটাই হচ্ছে কার্সার, অর্থাৎ এই কার্সারটা নেভে জ্বলে এবং এখানে কিবোর্ডের আমরা টাইপ করলেই লেখা শুরু করা যায়। অর্থাৎ আমি যেখানে কার্সার থাকবে, কার্সারটা যে পয়েন্টে থাকবে সেখান থেকে আমরা লেখা শুরু করতে পারি। অর্থাৎ আমরা এখানে যেহেতু লেখা কার্সারটাকে ধরে নিচের দিকে নিয়ে আসলে আমি এখান থেকে লেখা শুরু করলে এখান থেকে লেখা হতে আরম্ভ করবে, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখো এখান থেকে লেখাটা শুরু হলো, অর্থাৎ কার্সার যেখানে থাকবে সেখান থেকেই লেখা যাবে। আমি যদি কার্সারটাকে পরের লাইনে নিয়ে যাই তাহলে এখান থেকে লেখা শুরু হবে। তো এরকমভাবে আমরা আমরা যেখানে কার্সার থাকবে সেখান থেকে আমরা লেখা শুরু করতে পারি। এবং এখানে টাইপ করলে ডকুমেন্ট অর্থাৎ কার্সারটা সেখান থেকে লেখা শুরু করে। এটা হলো নতুন ডকুমেন্ট তৈরি করা। আর নতুন ডকুমেন্ট কিভাবে খোলা যায় সেটা আমরা আরেকবার দেখব। নতুন ডকুমেন্ট খুলতে গেলে প্রথমে একটি ডকুমেন্টে কাজ করার পর আমরা অফিস বাটনে ক্লিক করব, করার পর নিউ অপশানে যাব। নিউ অপশানে গিয়ে এরকম ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট এই অপশানটা আসবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট করে ক্রিয়েট অপশানে ক্লিক করলেও হবে, বা এখানে ডবল ক্লিক করলেও, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডবল ক্লিক করলেও হবে। আমি ক্রিয়েট অপশানে ক্লিক করছি, দেখো একটা নতুন ডকুমেন্ট এখানে খুলে যাবে, অর্থাৎ ডকুমেন্ট 2। এরকমভাবে ডকুমেন্ট 1 ডকুমেন্ট 2 এরকমভাবে খুলতে থাকে, তারপরে আবার একটা ক্লিক করলে ডকুমেন্ট 3 হয়ে যাবে। তো এরকমভাবে আমাদের, এ দেখো এখানে ডকুমেন্ট 2, আগেরটা ছিল ডকুমেন্ট 1, আগেরটা এখানে কত ছিল ডকুমেন্ট 1, এর পরেরটা যেটা হয়ে গেল সেটা হলো ডকুমেন্ট 2। আমি যদি আরেকটা ক্লিক করে দেখো নিউয়ে গিয়ে আমি যদি এখানে ডবল ক্লিক করি দেখো ডকুমেন্ট 3 তৈরি হয়ে গেল, এ দেখো এখানে ডকুমেন্ট 3। তো এইভাবে আমরা নতুন ডকুমেন্ট খুলে নিতে পারি। এবারে ডকুমেন্ট সংরক্ষণ করা বা সেভ করা যায় কিভাবে একটু দেখে নেব। ডকুমেন্ট সেভ করার জন্য আমরা যে ডকুমেন্টটা আমরা তৈরি করলাম সেই ডকুমেন্টটা আমরা সেভ করতে গেলে প্রথমে অফিস বাটনে যাব, অফিস বাটনে সেভ বাটনে ক্লিক করব, অর্থাৎ সেভ অপশন যেটা আছে সেভ অপশনে ক্লিক করলেই দেখো সেভ অ্যাজ ডায়লগ বক্সটি খুলে যাবে। এই সেভ অ্যাজ ডায়লগ বক্সের ফাইল নেমে জায়গায় আমরা ফাইলের নাম দিয়ে দেবো, আমি এখানে কমল দিচ্ছি, অর্থাৎ নাম দিয়ে দিচ্ছি আমার। এবারে ডেস্কটপে আমরা এখানে একটা জায়গায় সিলেক্ট করছি, ডেস্কটপে, ডেস্কটপে সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করলেই দেখো ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে, অর্থাৎ আমার যে এই ফাইলটা লেখাটা এখানে সংরক্ষণ হয়ে যাবে। এইবারে এই ডকুমেন্টটাকে আমরা বন্ধ করব কি করবে, বর্তমান ডকুমেন্টকে বন্ধ করতে গেলে আমরা বর্তমান ডকুমেন্টটাকে বন্ধ করতে গেলে এই অফিস বাটনে গিয়ে আমরা ক্লোজ বাটনে ক্লিক করব, বা এই ক্লোজ বাটনে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে ডকুমেন্টটা। আর এটা থেকে বেরিয়ে আসতে গেলে আমরা এক্সিট অপশানে ক্লিক করব, তাহলে বেরিয়ে যাবে, বা ক্লোজ বাটনে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আরেকবার এটাকে ওপেন করতে গেলে, অর্থাৎ সেভ করে রাখা যে ডকুমেন্টটা আছে সেটাকে খুলতে গেলে আমরা কিভাবে খুলব, প্রথমে আমরা ওয়ার্ড ডকুমেন্ট খুলে নেব যেমনভাবে আমরা খুলেছিলাম। দেখো প্রথমে আমরা স্টার্ট বাটনে গিয়ে মাইক্রোসফট অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করে যেমনভাবে আমরা খুলেছিলাম একটু আগেই সেরকমভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 উইন্ডোটা খুলে নেব। খুলে নেওয়ার পর এবারে মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করে আমরা চলে আসব কোথায়, না ওপেন অপশানে, এই ওপেন অপশানে চলে গেলাম। এই ওপেন অপশানে গিয়ে এখানে দেখো লুকিং যে পার্টটা থাকে, হ্যাঁ এখানে আমাদের লুকিনের পাশে একটি মাই ডকুমেন্টস লেখা অপশন থাকে, এই যে লুকিনের পাশে এখানে দেখো আমার
মাই ডকুমেন্টস লেখা অপশনটা থাকে এবং এখান থেকে আমরা যে ফাইলটা আছে, যেমন ডেস্কটপে আমার রয়েছে বলে সেইখানে আমরা সিলেক্ট করলাম, করে এখন রিসেন্ট ডকুমেন্টসটা দেখো কমল, সেটা সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলেই এটা, অর্থাৎ যেটা আমরা সেভ করেছিলাম সেটা খুলে গেল। অর্থাৎ এইভাবে আমরা সেভ করে রাখা ডকুমেন্টকে খুলে নিতে পারি। তো আমরা ক্লোজ করছি, ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করা যায় বলেছি, বা অফিস বাটনে ক্লিক করে এক্সিট ওয়ার্ড বাটনে ক্লিক করলেও এটা বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে গেল। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।